পরীক্ষা নে অগ্নি পরীক্ষা চাকরির যোগ্যতা প্রতিপন্ন করবলে গিয়ে নিজের সম্মানক বলি দিলে লাখ লাখ অসম দুহিতাই সংস্কার আত্মাভিমান সকলো ধূলিসাত করে পহরারত আরক্ষী যুবতীর অন্তর্বাসত দিলে হাত পরীক্ষা কেন্দ্রর লাজ লগাকান্ত পোহর আনি তীব্র ক্ষোভ প্রকাশ যুবতীর উইদাউট আমার কনসেন্ট কোনো ধরনের এনেকা করব নয় উইদাউট কনসেন্ট সেইজন যোনে নহক মেল হোক ফিমেল হোক কোনেও আমাক তেনেকে টাচ করব নয় আমার ফিমেলক তো মই কব বিচাৰো যদি নির্দেশ দিছিলে তেতিয়া আমাক জনাব লাগিছিলে যে এনেকুৱা নির্দেশ আছে বাইদেউ আপোনালোকক হে কৰিব লাগিব আপোনালোক কমফৰ্টেবল নে সেইটো বস্তু কৰিব লাগিব ইমানখিনি খং উঠিছিলে ইমানখিনি মই লাজ পাইছিলো আত্মসন্মানত মই হেৰি পাইছিলো আঘাত পাইছিলো পরীক্ষার তালাচীর নামত মহিলা আরক্ষীয়ে পরীক্ষার্থী যুবতীর শ্লীলতা হানি করাক লৈ রাজ্যজুড়ি তীব্র প্রতিক্রিয়া টোলপার লাগিছে সামাজিক মাধ্যমত রাজনৈতিক নেতায়ও ভর্সনা করিলে এই জঘন্য কাণ্ড মুখ্যমন্ত্রী নিজের ওপর বিশ্বাস নাই গৃহ বিভাগের পুলিশের ওপর বিশ্বাস নাই ছাত্র ছাত্রীর ওপর বিশ্বাস নাই রাইজর ওপর বিশ্বাস নাই সেই কারণে এগারী ছাত্রীয় পরীক্ষা দিবলে আহতে যদি গোটে কাপড়ের তলত হাত ভরায় আতিশায্য চলা যায় পরীক্ষা দিয়ার মানসিকতা থাকবনে এনেকা মানে স্বাধীনতার পিছত মানে আজ 50 বছর বয়সত এনেকা পরীক্ষার চেকিং মানে কতো দেখা নাই মুখ্যমন্ত্রী নিজেই বহুত চুরি কাম করেছে সেই কারণে কারো উপর বিশ্বাস নাই কত কত চুর করে আনব মুখ্যমন্ত্রী জানে মুখ্যমন্ত্রী গৃহ বিভাগে জানে দেওবারে রাজ্যজুড়ি অনুষ্ঠিত হয়েছিল রাজ্যের সর্ববৃহৎ নিযুক্তি প্রক্রিয়া পরীক্ষার তালাচীর নামত এইখন অসমতে ঘটিল কতো নোহা নঘটা আজব ঘটনা পরীক্ষার পূর্বে যুবতীর শরীর স্পর্শ করে বিব্রত করাই নহয় পরীক্ষার্থীসকলক মানসিক হারাশাস্তি চলালে অসম আরক্ষীর মহিলা আরক্ষী জওয়ানে চেকিংৰ নামত মহিলা আরক্ষী জওয়ানে কিদরে শরীরের বিভিন্ন স্থানত হাত দি হারাশাস্তি করেছিল কিদরে অন্তর্বাসর ভিতরত হাত ভরায় তালাচী চলাইছিল কিদরে সকলোরে সন্মুখত কাপড় দাঙি তীব্র অস্বস্তিত পেলাইছিল সেই সকল কথা তীব্র উষ্মারে উল্লেখ করে নলবারীর এগারী যুবতীয় আপলোড করলে বিতর্কিত ফেসবুক পোস্ট দুগৰাকী মহিলা আছে তেখেতসকলে আমাক চেকিং করেছে যে চেকিং করার নামত তেখেতসকলে আমার যেনেকে বডিত টাচ করেছে সেইটো বস্তু মোৰ মানে হজম নহল তেনেকে মই বুলি নহয় তাতে বহুতগৰাকী যিমানগৰাকী তাতে পৰিছে মহিলা গোটেইকেইজনীয়ে চাইছে মোৰ যেটো একদমেই ভাল নাই লাগা কিন্তু কথা হৈছে তেখেতসকলে তেনেকে আমার বডিত চুবলৈ সাহস কত পালে যুবতীগৰাকীৰ এই অভিযোগৰ পিছতে আন এগৰাকী যুবতীয়েও করিলে একে অভিযোগ যুবতীগৰাকীয়ে প্রশ্ন তুলিলে তেনেকৈ চেকিং কৰিবলৈ অনুমতি দিয়া হৈছিল নেকি যদি দিছিল তেন্তে কিয় দিছিল আৰু যদি দিয়া নাছিল তেন্তে কত অধিকার পালে এনেদরে চেকিং কৰিবলৈ অনাগত পরীক্ষাবিলাকতো মহিলায় কাপড় খুলি নিজের যোগ্যতার প্রমাণ দিব লাগিব নেকি বুলি প্রশ্ন ভুক্তভোগী যুবতীর একাংশ বেয়ার কারণে আপনি একাংশ হ্যারাসমেন্ট দিব নোৱাৰে কিছু মানে মুকু কৈ আছে যে এনেকে লক্ষীমপুৰত হেৰি কৰিছে তোমাৰটো কিবা থাকিব পাৰে আরে আপোনালোকক তো আমি সহযোগে কৰিছো মই আধাতে গুছি নাই আহা ইমানখিনি খং উঠিছিলে ইমানখিনি মই লাজ পাইছিলো আত্মসন্মানত মই হেৰি পাইছিলো আঘাত পাইছিলো রাজ্যৰ আন বহু ঠাইতে এইদৰে তালাচীৰ নামত যুৱতীৰ শৰীৰৰ গোপন অংগ স্পৰ্শ কৰি শ্লীলতা হানি কৰিলে মহিলা আৰক্ষীয়ে নলবাৰীৰ বেলচৰৰ যুৱতীগৰাকীয়ে সামাজিক মাধ্যমত ক্ষোভৰ উদগীৰণ ঘটোৱাৰ পিছতে সামাজিক মাধ্যমত আন বহু যুৱতীয়ে ব্যক্ত কৰিছে নিৰ্লজ্জ অভিজ্ঞতাৰ কথা ইফালে নলবাৰীৰ যুৱতীগৰাকীৰ মুকলি অভিযোগৰ পিছতে ঘটনাক লৈ তদন্ত ঘোষণা কৰিলে আৰক্ষী সঞ্চালক প্ৰধান জিপি সিঙে সামাজিক মাধ্যমত অভিযোগ অনা যুৱতীগৰাকীৰ ঘৰত নিশাই উপস্থিত হল আৰক্ষীৰ এটা দল ঘটনা সন্দৰ্ভত যুৱতীগৰাকীক সোধা পোছা কৰে আৰক্ষীয়ে জিলা আয়ুক্ত ডিআইজি ইন্দ্ৰাণী বৰুৱাক তদন্তৰ দায়িত্ব দিয়াৰ পিছত সোমবাৰে জিলা আয়ুক্তগৰাকীয়েও যুৱতীগৰাকীৰ ঘৰত উপস্থিত হয় যদিও মই ৰেঞ্জ ডিআইজি ইয়াৰ আপুনি দেখিছে হেৰি ইয়াৰ এছ পিও মহিলা ময়ো মহিলা ইয়াৰ ডি চিও মহিলা আমি সেইটো তেওঁলোকৰ যিটো অভিযোগ সেইটো আমি গুৰুত্বৰে লৈছোঁ আৰু সেইটো কাৰণে আমি এনকোৱাৰীটো ভাল কৰিছোঁ ইফালে যুবতীর অভিযোগক লৈ প্রতিক্রিয়া প্রকাশ করে বিদ্যালয়খনের অধ্যক্ষ অমরজ্যোতি শর্মায় ভিতরত পরীক্ষার বাবে ব্যস্ত থাকার বাবে
এই বিষয়ে জ্ঞাত নাছিল বুলি মন্তব্য করিলে অধ্যক্ষ গৰাকীয়ে। স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ এই বিষয়ে জ্ঞাত নহয়, কারণ যে ঠাইত ফিক্সিংটো হৈছিল সেই ঠাইত গেটতে হৈছিল আৰু আমাৰ ভিতৰত আমি আচলতে পৰীক্ষাক লৈ ব্যস্ত আছিলোঁ, পৰীক্ষাটো যাতে আমি সুকলমে সম্পাদন কৰিব পাৰোঁ। এডিআরই পরীক্ষাৰ নামত পরীক্ষার্থীক হাৰাশাস্তি কৰা যুৱতীগৰাকীৰ অভিযোগৰ পিছতে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে আছুৰ সভাপতি উৎপল শৰ্মাই। অসাধু উপায় ৰোধৰ নামত অসাধু স্পৰ্শও হ'ব নালাগে বুলি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে উৎপল শৰ্মাই। নলবাৰীৰ পৰা কৈলাশ টেকাৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। তো তাত কি হৈছিল, আমাৰ এক্সামৰ আগতে ট্ৰেকিং হৈছিল, তেনেকৈ সবকেইটা মানে চেণ্টাৰতে হয়, তো তেনেকৈ আমাৰ ইয়াতো এক্সাম হলতো হৈছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।